আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিলিস্তিনের পক্ষে গর্জে উঠল রাশিয়া, ইসরায়েলের নাম পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া হবে, এবার হামলা চালাতে পারে রাশিয়া। ফিলিস্তিন সংকট সমাধানের তাগিদ পুতিনের। পূর্ব জেরুজালেম পবিত্র আল আকসা মসজিদে ইসরায়েলের হামলার পর বর্তমান পরিস্থিতি কেমন, সে বিষয়ে খোঁজ নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করে এ বিষয়ে আলোচনা করেন। খবর আনাদোলুর। টেলিফোন আলাপে পুতিন আশা প্রকাশ করেন জেরুজালেমে যাতে বড় ধরনের কোনো সংঘাত বা উত্তেজনা না ছড়ায়। ক্রেমলিন সোমবার এক বিবৃতিতে পশ্চিম তীর ও জেরুজালেম নিয়ে দুই নেতার এই আলোচনার কথা জানিয়েছেন। একসময় পুতিন বলেন, ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনায় অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে পারে। পুতিন ও আব্বাস দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন। 2002 সালে মধ্যপ্রাচ্যের পক্ষগুলোর সঙ্গে আলোচনায় বসছিলেন জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। পশ্চিম তীর ও জেরুজালেমের পরিস্থিতি নিয়ে আলজেরিয়ায় প্রেসিডেন্ট আব্দেল মজিদ তোবেনের সঙ্গেও আলোচনা করেছেন বলে বিবৃতিতে জানানো হয়। উল্লেখ্য, 1967 সালের ছয় দিনের আরব ইসরায়েল যুদ্ধের পর পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। পবিত্র আল আকসা পূর্ব জেরুজালেমে অবস্থিত। 1980 সালে ইহুদিবাদী দেশটি গোটা জেরুজালেমেই জবরদখল করে নেয়। তখন থেকেই তারা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে ফিলিস্তিনিদের উপর দমনপীড়ন চালাচ্ছে ইসরায়েল। এদিকে ইসরায়েলি জঙ্গি বিমান মোকাবেলা করেন ফিলিস্তিনি যোদ্ধারা। ফিলিস্তিনি যোদ্ধারা প্রথমবারের মতো ইসরায়েলি বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন। ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাতিন ক্যাম্পাস ব্রিগেড এক বিবৃতিতে